সার্বিক খরচ চালানোর কম্পোজিট গ্রান্ট না পেয়ে বিপাকে বহু স্কুল। তো এইরকম একটা প্রতিবেদন বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, আমরা দেখে নিই ডিটেলসে কী বলা হচ্ছে। প্রধানমন্ত্রীর নাম প্রচারের পিএমশ্রী প্রকল্প চালুর জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করেনি রাজ্য সরকার। এর জেরে সমগ্র শিক্ষা অভিযানের টাকা পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে আটকে দিয়েছে কেন্দ্র। কারণ সমগ্র শিক্ষা অভিযানের টাকা পাওয়ার শর্ত হিসাবে আরোপ করা হয়েছে এই পিএমশ্রী প্রকল্পের মৌ। পিএমশ্রী অর্থাৎ প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া এই প্রকল্পের মৌ। এই প্রকল্পের অধীনে রাজ্যের দেওয়া জমিতে হবে কেন্দ্রীয় স্কুল। কয়েক বছর পর থেকে সেই স্কুলের খরচ বহন করতে হবে রাজ্য সরকারগুলিকে, ফলে রাজ্য রাজি হয়নি। এই কারণে কেন্দ্রীয় অর্থ বন্ধ হয়ে যাওয়ায় স্কুলগুলিকে কম্পোজিট গ্রান্টের টাকা দিতে পারছে না রাজ্য সমগ্র শিক্ষা মিশন। টাকা না পাওয়ায় অর্থ সংকটে ভুগছে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্কুলগুলি। বর্তমানে খরচ বেড়েছে স্কুলগুলির নানা দিক থেকে। নানা প্রকল্পের জন্য রিপোর্ট তৈরি, তথ্য রাখার জন্য কাগজ ও প্রিন্টিংয়ের খরচ বেড়েছে বহুগুণ। এর পাশাপাশি স্কুলের নিজস্ব হাজিরা খাতা, বিভিন্ন কাজে ব্যবহৃত চক খাতা পেন ডাস্টার কেনা, স্কুলের ছোটোখাটো মেরামতি তো রয়েছেই। সরকারি সাহায্য না পেয়ে বেশ বিপাকে পড়েছে স্কুলগুলি। শিক্ষকদের বক্তব্য, অনেক খরচই এখন স্কুলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুতের বিল স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার দেওয়ার কথা থাকলেও অধিকাংশ সময়ে সেই নিয়ম মানা হচ্ছে না। বিল বকেয়া থাকার জন্য সংযোগ কাটার হুঁশিয়ারিও পাচ্ছে কোনো কোনো স্কুল। ফলে বাধ্য হয়ে কিছু প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকরা গাঁটের কড়ি খরচ করছেন। এমনিতে এপ্রিল মাসে বা কোনো কোনো ক্ষেত্রে অনেক আগেই এই টাকা রাজ্যের কাছ থেকে স্কুলগুলি পেয়ে যায়। গত বছর তা কয়েক মাস বাদে ছাড়া হয়েছিল। তবে এবছর সেপ্টেম্বর মাস গড়িয়ে গেলেও সেই টাকা পায়নি কোনো স্কুল। এই প্রসঙ্গে রাজ্য সমগ্র শিক্ষা মিশনের কোনো আধিকারিক প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি, তবে দেরির কারণ হিসাবে কেন্দ্রের টাকা না আসাকেই উল্লেখ করেছেন তাঁরা। প্রসঙ্গত, 50 জন ছাত্র থাকলে স্কুলগুলি বার্ষিক 5,000 টাকা, 100 জন ছাত্র থাকলে 12,500 টাকা, কোনো স্কুলে 100 জনের বেশি ছাত্রছাত্রী থাকলে সেগুলি 25,000 টাকা করে দেওয়ার কথা। তো যাই হোক, বর্তমান পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটি পুরোটাই রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পুরোটাই পড়ে নিতে পারবেন। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।